পঞ্চগড়ে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কর্তোয়া অন্যান্য নদীগুলোর পানি বৃদ্ধি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সদর উপজেলার মিরগর ঘাটের চারশো মিটার লম্বা কাঠের সেতু ভেঙে পানিতে তলিয়ে গেছে ধাক্কামারা ইউনিয়ন ও সাতমেরা ইউনিয়নের দুই পারের মানুষের নদীপথ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে নিমনগর পোর খালপাড়া সহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক বাড়ি পানিতে ডুবে গেছে পানি উন্নয়ন বোর্ড জানায় সোমবার কর্তোয়া নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রায় সত্তর মিটারের আশপাশ দিয়ে প্রবাহিত হয়েছে টানা ভারী বর্ষণের কারণে আজও পানি বৃদ্ধি পেয়েছে বার্তা বাজার পঞ্চগড়